মিডিয়া ভয়েসমেলে স্বাগত। রাগ ঢাক করেননি কোনো দিনেই, প্রথম থেকে স্বীকার করে নিয়েছেন সম্পর্কের কথা অনিন্দিতা বসু এবং সৌরভ দাস। হাল ফিলে যাকে নেটিজেনরা মন্টু পাইলট বলেই ডাকছে। আজ সৌরভের জন্মদিনে আদরে ভরিয়ে দিলেন অনিন্দিতা। ইনস্টাগ্রামে লিপলকের ঘনিষ্ঠ ছবি শেয়ার করে অনিন্দিতা লিখেন, ঈশ্বরকে অনেক ধন্যবাদ যে তুমি জন্মেছিলে, হ্যাপি বার্থডে বেবি, খুব ভালোবাসি তোমায়। তাদের ওই ছবি নেট পাড়ায় রীতিমতো ভাইরাল। অনুরাগীরা লিখছেন, একসঙ্গে কি কিউট লাগছে তোমাদের। প্রায় 3 বছর ধরে লিভ ইন সম্পর্কে রয়েছেন অনিন্দিতা এবং সৌরভ। বউ কথা কো ধারাবাহিক দেখে অনিন্দিতার প্রতি ক্র্যাশ তৈরি হয়েছিল সৌরভের, যদিও জানতেন না একদিন পছন্দের মানুষকে সঙ্গী হিসেবে পেতে চলেছেন। অনিন্দিতা সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, সৌরভের কাজ খুব ভালো লেগেছিল আই লাভ ইউ তে। দ্বিতীয় বিয়েটা ভাঙার কিছুদিন পরে হঠাৎই সৌরভের সঙ্গে সম্পর্কটা গড়ে ওঠে। এর আগে অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় ও চিত্রনাট্যকার পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের সঙ্গে বৈবাহিক সম্পর্ক ছিল অনিন্দিতার, কিন্তু দুবারই বিচ্ছেদ যন্ত্রণার শরিক হয়েছেন তিনি। একটা সময়ে ডিপ্রেশনও চলে গিয়েছিলেন, তবে এ নিয়ে আফসোস নেই তার। তিনি আপাতত মজে রয়েছেন সৌরভেই। তারকাদের নিয়ে এ ধরনের আরো খবর পেতে মিডিয়া ভয়েসমেলের সাথে থাকুন।